মহাকরণে আজ দ্বিতীয় বিজেপি আইপিএফটি সরকারে প্রথম মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার পৌরোহিত্যে প্রথম মন্ত্রিসভার বৈঠক হয় আজ। মন্ত্রিসভার মোট 8 জন সদস্যদের নিয়ে এই বৈঠক করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। দ্বিতীয় বিজেপি এবং আইপিএফটি জোট সরকারকে এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকারে এসেছে। আগামী 5 বছর মন্ত্রীদের দপ্তর বন্টনের পরে কাজের গতি আনার উপরও জোর দেন প্রথম মন্ত্রিসভার বৈঠকে। ত্রিপুরা রাজ্যকে ভারতবর্ষের একটি শ্রেষ্ঠ রাজ্য হিসেবে পরিচিতি করার ক্ষেত্রে মন্ত্রীদের অগ্রণী ভূমিকার প্রয়োজন মনে করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।